এক মহিলাকে হঠাৎই অপহরণ করা হয় এবং সে নিজেকে একটি মারাত্মক খেলায় একজন অনিচ্ছুক অংশগ্রহণকারী হিসেবে খুঁজে পায়, যেখানে কিছু মুখোশধারী পুরুষদের দ্বারা শিকার হয় সে। হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি, আর আজ আমি 2019 সালের একটা মুভি দ্য ফিউরিস এর এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। মুভির শুরুতে আমরা দুজন মেয়েকে দেখতে পাই যারা বেস্ট ফ্রেন্ড ছিল। তাদের মধ্যে একটা মেয়ের নাম ছিল কেইলা, সে এই গল্পের মেইন ক্যারেক্টার। তখনই দুজন বন্ধুদের মধ্যে ঝগড়া লেগে যায়, এই জন্য তারা একে অপরের থেকে আলাদা হয়ে চলে যায়। কেইলা কিছুটা দূরে গিয়ে একবার তার বন্ধুর চিৎকার শুনতে পায়, সেই জন্য সে তার বন্ধুকে দেখার জন্য আবার ফেরত যায়। কেইলা দেখতে পায় একজন অচেনা ব্যক্তি তার বন্ধুকে অজ্ঞান করে কোথাও একটা নিয়ে যাচ্ছে। এরপর কেইলাকেও একজন ধরে ফেলে। কেইলার জ্ঞান ফিরতে সে নিজেকে একটা বাক্সে বন্দি অবস্থায় পায়। ওই বাক্সে একটা লাল আলো জ্বলছিল, এর সাথে আল্ট্রাসনিক ওয়েভের আওয়াজ পাওয়া যাচ্ছিল। ওই আওয়াজটার জন্য কেইলা খুব ডিস্টার্বড হচ্ছিল, সে ওই আওয়াজটাকে সহ্য করতে পারছিল না। সে ওই বাক্সটা থেকে বাইরে বেরোনোর অনেক চেষ্টা করে, কিন্তু সে বের হতে পারে না। সে অনেক চিল্লাতে থাকে আর বাক্সটাকে মারতে থাকে। কিছুক্ষণ পর সে বাক্সের দরজাটা খুলে যায় আর সে ওই বাক্স থেকে বেরিয়ে পড়ে। কেইলা দেখতে পায় সে একটা জঙ্গলের মধ্যে রয়েছে। তখন তার মনে পড়ে আগের রাতে তার বন্ধুকে কেউ একটা অজ্ঞান করে তারই মতো নিয়ে গেছিল। সে ভাবছিল হয়তো তার বন্ধুকে অজ্ঞান করে এখানে আনা হয়েছে, এই জন্য সে তার বন্ধুকে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকতে থাকে। কেইলা বুঝতে পারছিল না সে এই জঙ্গলে কিভাবে এসেছে আর তাকে কে এখানে নিয়ে এসেছে। সে ওখান থেকে পালাবার জন্য সাহায্য নেওয়ার জন্য এদিক ওদিক দৌড়তে থাকে। কেইলা তখন তারই মতো আরো দুজন মেয়েকে দেখতে পায়, মানে সেই মেয়েগুলোকেও এখানে কিডন্যাপ করে আনা হয়েছিল। তারা দুজনে বন্ধু ছিল, তাদের মধ্যে একটা বন্ধুর নাম ছিল শিনা। শিনা কেইলাকে জিজ্ঞেস করে, তোমার কি কোনো মোবাইল ফোন আছে? কেইলা ভাবে যে বাক্সটায় তাকে কিডন্যাপ করে রাখা হয়েছিল ওই বাক্সে তার ফোন থাকতে পারে। তারা যখন সেই বক্স চেক করতে যায় সেখানে তারা কোনো মোবাইল ফোন খুঁজে পায় না, এর মানে তাদেরকে কিডন্যাপ করে যে এখানে এনেছিল সে তাদের মোবাইল ফোন নিয়ে গেছে। হঠাৎ করে কেইলার উপর আক্রমণ হয় আর তার চোখের সামনে সবকিছু কালো হয়ে যায়। দেখতে দেখতে সে অজ্ঞান হয়ে যায়। সে অজ্ঞান হতেই সে অন্য একটা কারোর ব্রেনের সাথে লিংক হয়ে যায়, এর মানে সে অজ্ঞান হয়ে যাওয়ার পরেও সবকিছু দেখতে পাচ্ছিল। যে ওখানে হাঁটছিল সে দেখতে পায় কোনো একটা লোক কুড়ুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরতে সে দেখতে পায় শিনা সেখানে নেই, বরং তার বন্ধু সেখানে দাঁড়িয়ে আছে। কেইলা শিনার বন্ধুকে শিনার কথা জিজ্ঞেস করে, শিনা কোথায় গেছে? শিনার বন্ধু বলে, তুমি যখন অজ্ঞান হয়ে গিয়েছিলে আর তোমায় যখন আক্রমণ করা হয়েছিল তখন শিনা এখান থেকে চলে গেছে। সেই বন্ধুটা কেইলাকে জিজ্ঞেস করে, তুমি কেন অজ্ঞান হয়েছিলে? এতে কেইলা বলে, আমার একটা অসুখ রয়েছে, এর ফলে মাঝে মাঝে আমার উপর আক্রমণ হয়ে যায় আর আমি অজ্ঞান হয়ে যাই। কিন্তু এখন প্রশ্ন হলো, কেইলা যখন অজ্ঞান হয়েছিল তখন সে আসল জিনিস কিভাবে দেখতে পাচ্ছিল? ও একদম সেই জিনিসগুলো দেখতে পাচ্ছিল যেটা ওই এক্সম্যান দেখতে পাচ্ছিল, যার সাথে কুরুল ছিল। এরপর ওই দুজন মেয়ে সেখান থেকে যেতে থাকে যেদিকে সিনা গেছিল। কিছু দূর যাবার পর তারা আবার ওই একই রকম বক্স দেখতে পায় যার মধ্যে কেইলা বন্ধু ছিল। তখন তারা সেখানে একটা মুখোশ পরা লোককে দেখতে পায় যার হাতে একটা কুড়ুল ছিল। তারা দুজন ওই লোকটাকে দেখে লুকিয়ে পড়ে। এই এক্সম্যান সেই লোকটাই ছিল যাকে কেইলা দেখতে পাচ্ছিল যখন সে অজ্ঞান ছিল। এই লোকটার চোখ দিয়েই সে দেখতে পাচ্ছিল আসলে। এই কথাটার কি মানে পারে? যে কেইলা ওই এক্সম্যানের দৃষ্টি দিয়ে দেখছিল? এর মধ্যে ওই এক্সম্যান বক্সের দিকে আবার আসছিল, তখন কেইলার উপর আবার অ্যাটাক হয়ে যায়। দেখতে দেখতে সে আবার অজ্ঞান হয়ে যায়। কেইলা আবার সেই এক্সম্যানের সাথে কানেক্ট হয়ে যায়। শিনার ফ্রেন্ড যখন কেইলাকে দেখে যে সে অজ্ঞান হয়ে গেছে সে তখন পালাতে থাকে, কিন্তু ওই এক্সম্যান ওই মেয়েটাকে দৌড়াতে দেখে নেয়। সে তার পিছু করতে শুরু করে। কেইলা এই সব কিছু দেখতে পাচ্ছিল যে সেই মেয়েটাকে পিছু করা হচ্ছে যেটা সেই এক্সম্যান করছে। কিছু দূর যেতেই এক্সম্যান তার কুরুল ওই মেয়েটার দিকে ছুঁড়ে মারে, কিন্তু ওই মেয়েটা বেঁচে যায় আর ওই কুরুলটা গিয়ে গাছে লাগে। শিনার বন্ধু ওই কুরুলটা তুলে এক্সম্যানের দিকে অ্যাটাক করে।
কিন্তু অ্যাক্সম্যান ওই মেয়েটার থেকে নিজের অ্যাক্স কেড়ে নেয়। সে ওই মেয়েটাকে ধরে ফেলে আর খুব বাজে ভাবে তাকে মেরে ফেলে। কেইলার জ্ঞান ফিরতে সে শিনার বন্ধুর কাছে যায়। সে দেখতে পায় শিনার বন্ধু মারা গেছে। এটা দেখে কেইলা খুব বাজে ভাবে ভয় পেয়ে যায়। কেইলা নিজের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে শুরু করে। অনেক দূর পালাবার পর কেইলা জঙ্গল থেকে বাইরের দিকে বেরিয়ে যায়। সে তখনও দৌড়াচ্ছিল আর সেখান থেকে বেরোবার চেষ্টা করছিল, কিন্তু জঙ্গলের চারিদিকে একটা ডিভাইস লাগানো ছিল। যখনই সে ওই ডিভাইসের কাছে যায় সেটা নিজে থেকে লাল হয়ে যাচ্ছিল আর তার মধ্যে আল্ট্রাসনিক ওয়েভ শোনা যাচ্ছিল। কেইলা ওই ডিভাইস থেকে দূরে চলে যাচ্ছিল, তখন সেটা আপনি আপনি সবুজ হয়ে যাচ্ছিল। কেইলা জঙ্গল থেকে বাইরে বেরিয়ে গেছিল আর সে ওখান থেকে পালাবার চেষ্টা করে, কিন্তু ওই ডিভাইস আর তার আল্ট্রাসনিক সাউন্ড তাকে পালাতে দিত না। আরও একটা জিনিস তার মাথায় ফিট করা হয়েছিল যার দ্বারা সে ওই অ্যাক্সম্যানের সাথে কানেক্ট হয়েছিল। কেইলা ক্লান্ত হয়ে সেখানে বসে পড়ে। কেইলা দেখতে পায় একটা মেয়ে দৌড়াতে দৌড়াতে তার দিকেই আসছে, আর ওই মেয়েটার পিছনে আর কেউ নয় বরং সেই অ্যাক্সম্যান পড়েছিল। অ্যাক্সম্যান ওই কুড়ুলটা তার দিকে ছুটতে সেটা সোজা ওই মেয়েটার কোমরে লাগে আর তাতে সে আহত হয়ে যায়। তখন সেখানে আরও একটা লোক দৌড়াতে দৌড়াতে আসছিল আর সে কেইলাকে মারতে আসছিল, কিন্তু অ্যাক্সম্যান তাকে সেটা করতে মানা করে। মনে হচ্ছে যে সে হয়তো কেইলার প্রাণ বাঁচাতে চাইছে। যে লোকটা কেইলাকে মারতে আসছিল সে ছিল সিকম্যান। এখানে অ্যাক্সম্যান আর সিকম্যানের মধ্যে যুদ্ধ লেগে যায়। একে অপরকে তারা বাজে ভাবে মারতে থাকে। সুযোগের সুবিধা উঠিয়ে কেইলা ওই মেয়েটার কাছে আসে আর ওকে সেখান থেকে উঠিয়ে নিয়ে যায়। আমরা দেখতে পাই সিকম্যান অ্যাক্সম্যানকে মেরে তার অবস্থা খুব খারাপ করে দিয়েছিল আর সে ওখান থেকে চলে যায় কেইলাকে ধরতে। কেইলা ওই মেয়েটাকে একটা জায়গায় লুকিয়ে দিয়ে সাহায্য করতে চলে যায়। তখন সিকম্যান সেখানে চলে আসে আর তাকে মেরে ফেলে টানতে টানতে নিয়ে চলে যায়। সেই মেয়েটা সিকম্যানকে বলছিল যে সে যেন তাকে ছেড়ে দেয়, তাকে প্রাণে না মারে, কিন্তু সিকম্যান ওই মেয়েটার দুটো হাত কেটে ফেলবার চেষ্টা করে। তখন কেইলার সামনে পিগ মাস্ক পরে একটা লোক আসে, তার নাম পিগম্যান। পিগম্যান কেইলাকে মারবার চেষ্টা করছিল, কিন্তু যখনই সিকম্যান ওই মেয়েটার হাতটা ছিঁড়ে ফেলে তখন পিগম্যানের মাথা ফেটে যায় আর সে মারা যায়। কেইলা ওই পিগম্যানের অস্ত্রটা উঠিয়ে নেয়। সেখানে কিছু কেবিন ছিল আর কেইলা ওই কেবিনগুলোর মধ্যে চলে যায়। তখন কেইলার পিছনে কেউ চলে আসে আর সে তাকে ওই অস্ত্র দিয়েই মেরে দেয়। সেখানে একটা মেয়ে ছিল যাকে কেইলা আর বাকি মেয়েদের মতো কিডন্যাপ করে সেখানে আনা হয়েছিল। তখন সেখানে শিনা চলে আসে আর তার সাথে আরও একটা মেয়ে ছিল। সেই মেয়েগুলো যখন তাদের একটা সঙ্গীকে মৃত অবস্থায় দেখে তখন তারা ভয় পেয়ে যায়। কেইলা তাকে বলে যে আমি জেনে বুঝে একে মারিনি, বরং অ্যাক্সিডেন্টের ফলে এর মৃত্যু হয়েছে আমার হাতেই। এখানে আবার কেইলার ওপর অ্যাটাক হয়। সে আবার অ্যাক্সম্যানের ব্রেনের সাথে কানেক্ট হয়ে যায়। এবার যখন কেইলা অজ্ঞান হয়েছিল তখন সে তার বন্ধুকে দেখতে পায় যাকে কেউ লোকাচ্ছিল, মানে কেউ তার বন্ধুকে সাহায্য করছে। কেইলার জ্ঞান ফিরতে সে দেখতে পায় যে মেয়েটা শিনার সাথে এসেছিল সে তার সামনে উদাস এবং ভীতভাবে বসেছিল। কেইলা ওই মেয়েটাকে বোঝানোর চেষ্টা করে যে দেখো আমি জেনে বুঝে ওই মেয়েটাকে মারিনি। ওই মেয়েটা বলে ঠিক আছে আমি তোমার কথা বিশ্বাস করে নিচ্ছি, আর সে নিজের নাম বলে রোজ। এখানে কেইলা আর রোজের বন্ধুত্ব হয়ে যায়। তারা দুজন প্রমিস করে যে তারা একে অপরকে সম্মান করবে আর একে অপরকে বিপদে ফেলে যাবে না, বরং একে অপরকে সাহায্য করবে। কেইলা রোজকে বলে আমার একটা বন্ধু আছে যে আমাদের মতোই ভিকটিম, আর সে এখানেই কোথাও একটা আটকে আছে, আমাদের তাকে খুঁজে বার করতে হবে আর তার জীবন বাঁচাতে হবে। কেইলা ভাবে যখন সে অজ্ঞান হয় তখন সে অ্যাক্সম্যানের ব্রেনের সাথে কি করে লিঙ্ক হয়ে যায়। কেইলার মনে পড়ে যায় যখন থেকে ওই জঙ্গলে তাকে আনা হয়েছিল তার আগে সে একটা সার্জারি রুমে ছিল। ডক্টর ওই সার্জারি রুমে তার চোখের সঙ্গে কিছু একটা করেছিল। কেইলা ভাবে যে আমার চোখের সাথে যদি কিছু করা হয়ে থাকে তার মানে এটাই যে এখানে যারা আছে সবার সাথে কিছু না কিছু একটা করা হয়েছে। সেই জন্য সে ওই মরা মেয়েটার চোখ বার করতে থাকে। রোজ এই সব কিছু দেখে ভীষণ ভয় পেয়ে যায়। কেইলা যখন ওই মেয়েটার চোখ বার করে নেয় তখন সে দেখতে পায় তার মধ্যে তার লাগানো আছে, আর এখানে কেইলা পুরো গল্পটা বুঝে যায় যে সে কিভাবে অ্যাক্সম্যানের মাইন্ডের সাথে কানেক্টেড। কিন্তু ওই লোকটার ব্রেনের সাথে কানেক্ট শুধু কেইলা হতে পারছিল আর কেউ পারছিল না, আর এইটা কেইলার সাথে এই রোগের কারণে হচ্ছিল।
তখন সেখানে শিনা চলে আসে আর কেইলা তাকে সবকিছু বুঝিয়ে দেয়। কেইলা বলে, আমাদের সবার বাদিকের চোখে তার লাগানো হয়েছে আর এটা এই কারণে করা হয়েছে যাতে ওই খুনি আমাদের উপর নজর রাখতে পারে। আর যখন আমি ওই লোকটার ব্রেনের সাথে কানেক্ট হয়েছিলাম তখন আমি আমার বন্ধুকেও দেখতে পেয়েছিলাম। আমি দেখেছিলাম যে কেউ আমার বন্ধুকে বাঁচাতে চাইছে, যেটা একটা বেস্ট ছিল। ওটা আমার বন্ধুর গার্ডিয়ান বেস্ট। এর মানে এটাই যে এখানে যতগুলো বেস্ট রয়েছে সেগুলো প্রত্যেকটা মেয়ের গার্ডিয়ান বেস্ট, যে নিজের মেয়েকে বাঁচায় আর বাকিদেরকে মেরে ফেলে। আর যদি কোনো মেয়ে মরে যায় তার সঙ্গে তার গার্ডিয়ান বেস্ট মারা যায়। আর আমরা এখন দেখতে পেয়েছিলাম সিকম্যান কেইলাকে মারতে এসেছিল, তখন অ্যাক্সম্যান তাকে বাঁচিয়েছিল, কারণ অ্যাক্সম্যান কেইলার গার্ডিয়ান বেস্ট। গার্ডিয়ান বেস্ট আর ভিকটিমের মরবার ব্যাপারটা আমরা আগেই দেখেছি, যখন ওই পিগম্যানের মাথা ফেটে যায় তখন তার ভিকটিমকে মারা হয়েছিল। আসলে এই সব কিছু একটা গেমের মতো ডিজাইন করা ছিল শুধু পয়সার জন্য। আর এই গেমে যে সার্ভাইভার হবে, মানে একদম লাস্ট অবধি যে বেঁচে যাবে সে উইনার হবে। এখানে শিনা স্বার্থপর হয়ে যায়, সেভাবে যদি আমি কেইলা আর রোজকে মেরে ফেলি তাহলে অবশ্যই তাদের গার্ডিয়ান বেস্টও মারা যাবে। এরপর আমি কেইলার বন্ধুকেও মেরে ফেলবো আর তারও গার্ডিয়ান বেস্ট মরে যাবে আর সে একা থেকে যাবে আর সে সার্ভাইভার হয়ে উইনার হয়ে যাবে। কেইলা আর রোজ যখন বুঝতে পারে যে শিনা তাদেরকে মারতে চায় তখন সে ওখান থেকে পালিয়ে গিয়ে অন্য একটা কেবিনে চলে যায়। তখন তাদের কেবিনের বাইরে সিকম্যান চলে আসে, এই জন্যেই তারা পিছনের রাস্তা দিয়ে বেরোবার সিদ্ধান্ত নেয়। রোজের পা একটা জায়গায় আটকে যায়, তখন সেখানে সিকম্যান এসে রোজকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। এরপর সিকম্যান রোজকে মারবার চেষ্টা করে, তখন কেইলা মেইন ডোর দিয়ে ভেতরে আসে আর রোজের প্রাণ বাঁচানোর জন্য সিকম্যানের সাথে লড়াই করে। সিকম্যান এবার রোজকে ছেড়ে দিয়ে কেইলাকে ধরে নেয়, তখন কেইলার জীবন বাঁচানোর জন্য রোজ সিকম্যানের আঙুল কেটে দেয়। এরপর এই দুজনে মিলে সিকম্যানকে মেরে ফেলে। তখন সেখানে আরো একটা গার্ডিয়ান বেস্ট চলে আসে, যেটা তাদের দুজনেরই ছিল না, কিন্তু সে যখন সিকম্যানের মৃতদেহ সেখানে দেখে সে ওখান থেকে পালায়। তখন কেইলা বাইরে আসে আর শিনা তার সামনে ছিল। শিনা কেইলার বন্ধুকে খুঁজছিল তাকে মারবার জন্য, তখন সেখানে ওই গার্ডিয়ান বেস্ট চলে আসে যেটা কিছুক্ষণ আগে এসেছিল আর সে রোজকে ধরে সেখান থেকে নিয়ে যায়। সে রোজকে ভেতরে নিয়ে গিয়ে মারতে থাকে। আর এখানে আমরা এই কথাটা জানতে পারি যে ওই যে গার্ডিয়ান বেস্টটা ছিল সেটা শিনার। কেইলার গার্ডিয়ান বেস্ট মানে অ্যাক্সম্যান শিনাকে মেরে টুকরো করে ফেলে আর তাকে মেরে ফেলে। শিনা মরে যেতেই ভেতরে তার গার্ডিয়ান বেস্টও মারা যায়, এতে রোজ প্রাণে বেঁচে যায়। এরপর কেইলা তার গার্ডিয়ান বেস্টকে নিজেই মেরে ফেলে যাতে তার গার্ডিয়ান বেস্ট আর তার বন্ধু রোজকে না মারতে পারে। কেইলা যখন দেখে তার বন্ধু একদম ভালো আছে তখন সে খুব খুশি হয়, কিন্তু এই দুজনের এত ভালো বন্ধুত্ব দেখে রোজ জেলাস হয়ে যায়। এই জন্য সে কেইলার বন্ধুকে অ্যাবিউজ করে আর তাকে অনেক বাজে বাজে কথা বলতে থাকে, কিন্তু কেইলা তাকে তার মুখ বন্ধ রাখতে বলে। সেখানে একটা টানেল ছিল, এটা দিয়ে তারা পালাতে পারত, কিন্তু সেই টানেলটা বন্ধ ছিল। তারা সেখানে বাজেভাবে ফেঁসে গেছিল আর সেখান থেকে বের হতে পারত না। তখন সেখানে আর একটা গার্ডিয়ান বেস্ট চলে আসে আর এই গার্ডিয়ান বেস্ট ছিল কেইলার বন্ধুর, এই জন্য কেইলা এক স্থলে তার সামনে দাঁড়ায়। তখন কেইলার আবার অ্যাটাক হয়ে যায় আর সে অজ্ঞান হয়ে পড়ে। সেভাবে আমি যদি কেইলার বন্ধুকে মেরে ফেলি তাহলে তার গার্ডিয়ান বেস্ট মরে যাবে আর আমি বেঁচে যাব, এই জন্য সে কেইলার বন্ধুর গলা কেটে দেয়। এতে কেইলার বন্ধু মারা যায় আর তার গার্ডিয়ান বেস্ট তার চোখের সামনে মরে যায়। কেইলার জ্ঞান ফিরতে এসে দেখতে পায় তার বেস্ট ফ্রেন্ড মরে গেছে, এর জন্য সে খুব দুঃখ পায়। এই জন্য সে রোজকে বাজে বাজে কথা বলে আর সেখান থেকে তাড়িয়ে দেয় তাকে। এরপর আমরা দেখতে পাই কেইলা জঙ্গল থেকে বাইরে বেরিয়ে গেছে আর সেই ডিভাইস গুলোর কাছে এসে পৌঁছেছে। এখানে কেইলা নিজের বাঁদিকের চোখটা ছিঁড়ে ফেলে। কেইলা এটা করেছিল কারণ সে জানত যে তার বাঁদিকের চোখে তার লাগানো আছে। ওই চোখটা খুলে ফেলতে কেইলা আর সেই আল্ট্রাসনিক সাউন্ড গুলো পায় না, এই জন্য কেইলা সেখান থেকে বেরিয়ে পড়ে। রোজ যেহেতু সেখানে একা বেঁচে ছিল তাই তাকে উইনার বানিয়ে দেওয়া হয়। অন্যদিকে আমরা একটা লোককে দেখি যে সেগুলো দেখছিল যেগুলো জঙ্গলে ঘটেছিল। তখন সে কেইলার কাছে আসে আর ওই লোকটাকে অজ্ঞান করে দেয়। আসলে এই লোকটা ওই কোম্পানির মেম্বার ছিল যে কোম্পানির লোকেদের মারছিল, মানে ওই জঙ্গলে ওই মেয়েগুলোকে নিয়ে যাওয়ার পেছনে এর হাত ছিল। কেইলা সেই লোকটার থেকে বাকি পার্টনারদের নাম শুনতে চায়,
ওই লোকটার থেকে নামটা বার করিয়ে নিয়ে কেইলা তাকে মেরে ফেলে। এরপর কেইলা বাকি মেম্বারদের মারবার কথা ভাবে, আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আপনারা যদি এর আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে স্ক্রিনের উপর আসা ভিডিওগুলোতে ক্লিক করে দেখতে পারেন। আর আজকের এক্সপ্লেনেশন আপনাদের কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। সবার শেষে বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।